আপনার কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষকে সম্ভব? আমাকে টাকা দিয়ে আপনি আনতে পারবেন? কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা আছে। আমাদের সবার ভরসা আশ্রয়স্থল বলে আমরা এতদিন যাকে মনে করতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক। তিনি আজকে যেই মন্তব্য করেছেন, এই মন্তব্য তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন যে কোটা, আমরা যে আন্দোলনটা করছি, শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, এটা নাকি অযৌক্তিক। লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। আচ্ছা, আমার চাকরি কি হবে? আদৌ পড়াশোনা করে কি করব? আমার চাকরি আমার কোথায়? কে দিবে আমাকে চাকরি? আমার তো কোঠা নাই। আপু, আপনি চাকরি পাবেন কি করে? আপনি চাকরি পাবেন না, আপনি অনলাইনে কাজ করেন, নতুবা আপনি তো মেয়ে মানুষ, অন্য কোনো উপায়ে ইনকাম করেন। আপনার এত শিক্ষিত হওয়ার কি কোনো প্রয়োজন আছে? আগে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কোঠা বানিয়ে নেন, তারপর শিক্ষিত হন, নতুবা আবার যুদ্ধ করে মুক্তিযোদ্ধা কোঠা বানিয়ে নেন। এটুকু বোঝার মতো সক্ষমতা তো গভর্নমেন্টের আছে, কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করে হয়তো এরকম কাজ করছে যাতে শিক্ষার্থীরা ফুঁসে ওঠে, নাকি এর পিছনে অন্য কোনো উপায়, অন্য কোনো তাদের কূটকৌশল আছে, অন্য কোনো কিছু, অন্য কোনো ইস্যুকে তারা ধামা চাপা দেওয়া? আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। পুরো বাংলাদেশ মানুষ জানতে পারুক যে আমরা এই আন্দোলনটা করতেছি, আমরা পিছে হাঁটতেছি না। যেমন হচ্ছে শেখ হাসিনা আজকে তো বলেই দিল যে আমরা রাস্তায় কেন পড়া বাদ দিয়ে, তো রাস্তায় থাকবো, আমাদের দাবি যতক্ষণ না হচ্ছে মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা হচ্ছে আন্দোলন করে যাব। মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্তই রাখুক, কেন সন্তানের সন্তানেরা পাবে? নাতিপুতিরা কি অপরাধ করলো? মেধার কি কোনো প্রয়োজন আছে কি? কোটার মাধ্যমে অযোগ্যরা যোগ্যদের চেয়ারে বসবে, দেশ চালাবে, এটাই স্বাধীনতা। এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এই কোটার 56% যা আর কিছুদিন পর কোটার বাইরের লোকজন রোহিঙ্গাদের চেয়েও নিকৃষ্ট হবে, কারণ এভাবে চললে কোটা 100% ডান, যা রাজনৈতিকভাবে একচেটিয়া হবে। এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। অবশ্য আমাদের বাংলাদেশের সব জনগণ কোটারই অন্তর্ভুক্ত, কারণ যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তারা কেউ বেঁচে নেই, তাদের সন্তানেরাও বেঁচে নেই, বেঁচে আছি আমরা তাদের মুক্তিযোদ্ধা নাতিপুতিরা। বাংলাদেশের সব জনগণ হচ্ছে নাতিপুতি। সো কোটা 56% কেন? 100% হলেও সমস্যা নেই, আমরাই তো নাতিপুতিদের শিক্ষার যোগ্যতায় চাকরি পাবে। আর ছাগলের 4 নম্বর বাচ্চার মতো যারা লাফালাফি করছে, এরা শুধুমাত্র উড়ির পাখা কথায় মরিবার তরের মতো। বাংলাদেশে ভারতের রেল হচ্ছে, এটা আমাদের গর্ব করা উচিত, কারণ কোটাওয়ালারাই আমরা সেখানে চাকুরি করব। এটা সহ্য হচ্ছে না কোটার বাইরের জনগণের, তাই আপনাদের সৎ পরামর্শ দেব। ভাই, আপনারা দেশ ছেড়ে আমেরিকা কানাডায় গিয়ে চাকরি করেন, সো দেশ আমাদের, চাকরিও কিন্তু আমাদের। যতই ফালাফালি করো, রেল হবেই, কোঠাও বহাল থাকবেই।